এই হচ্ছে সেই নকল তেলের ফ্যাক্টরি। যখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন এই গেটে এসে দাঁড়ায়, তখন মালিকরা তারা গার্ড হাতে দেয় এবং কর্মচারী ভিতরে ছিল। আমাদের এটির মামলার ক্যামেরা পেছন থেকে যখন খোঁজ করে, তখন একজন কর্মচারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা তাদেরকে ধরে ফেলি। এবং আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ব্যারেল রয়েছে, যে ব্যারেলে প্রচুর পরিমাণ এই বোতলে ঘরে মূলত তারা বিভিন্ন ব্র্যান্ড তৈরি করছে, তার মানে তারা ভেজাল তেল বিভিন্ন ব্র্যান্ডের বোতলে বোতলজাত করে বাজারে বাজারজাত করছে এবং আমি আপনি কিনছি এবং আমরা জানছিও না যে এটা ভেজাল না প্রকৃত, রাইট? এবং কোন বিএসএ যে তো অনুমোদন নেই, ফলে তো প্রকৃত হওয়ার তো কোনো প্রশ্নই উঠছে। আচ্ছা, মালিককে কি খুঁজে পাওয়া গেল? এখনো পাওয়া যায়নি, কর্মচারী পাওয়া গেছে, এখন আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মালিককে নিয়ে আসার ব্যবস্থা করব। জি, থ্যাংক ইউ। আমি জেমরা থানায় আছি, এই প্রতিষ্ঠানটা আমাদের থানা এলাকাতে, জানতাম না কখনো আমরাও আসলাম, এসে আর সবাই আমরা একত্রে সবাই দেখলাম আসলে ওই জায়গায় এক একটা কৌটায় এক এক রকম, মানে একই তেল বিভিন্ন কৌটায় ইয়ে করে বিভিন্ন নামে বাজারে। এখন এখন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমাদের কিছু প্রশ্ন আপনাদের কাছে থেকে যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লোকজন আসলো সেই কারণ বাজার থেকে, আর আপনাদের নাকের ডগায় এই ভেজাল তেলের কারখানা, তো আপনারা এতদিন কেন জানলেন এটা? আপনাদের ব্যর্থতা না আমাদের ব্যর্থতা? আমাদের ডেমরা থানা বিশাল বড় একটা থানা, কারণ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা, অনেক বিশাল বড় এলাকা, আর পাইটি এই এলাকাটা আসলে মানে আমাদের থানা থেকে একটু খোলামেলা, এই জায়গায় আবাসিক লোকজন খুব কম, এই জন্য আমরা এরকম ছোট বড় অনেক প্রতিষ্ঠান আছে, আমরা খোঁজ খবর নেই এবং আইনগত আমরা আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে তাতে